এটা হচ্ছে, এটা না কিন্তু, এটা কিন্তু মাত্র 2 লাখ টাকা হইলে পেয়ে যাবেন পূজার কাছ থেকে। না ইয়ামাহার স্কুটারটা, এটা হচ্ছে আমার সাথে মনে কালারও ম্যাচ করছে। হ্যাঁ কালার ম্যাচ। এক বছরে একটা মেম্বারশিপ পাবে, এক বছরের জন্য। এই এক বছর মেম্বারশিপে সে 50% ডিসকাউন্টে সার্ভিস করাতে পারবে। আমার কাছ থেকে সে নিছিলেন, আবার আমার কাছে দিয়ে আবার নতুন আরেকটা অন্য একটা গাড়ি নিয়ে। এটা কবে নিয়েছিল? এটা বন্ধু শাকিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তুষার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বন্ধু? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এই তো অনেকদিন পর তোমার জরনী মোটরসে আসলাম, তো আসার পরেই দেখলাম যে একজন একটা কাস্টমার একটা স্কুটার দেখতেছে। হ্যাঁ, তো আমি প্রথমেই তো আজকে তোমার কয়েকটা স্কুটারের সম্পর্কে জানবো, আপডেট জানবো বর্তমানে কী অবস্থা। আর দেখতেছি অনেক কালেকশন আছে দোকানে, মানে হিউজ। আর আরেকটা নতুন সুসংবাদ হচ্ছে তোমার সার্ভিস সেন্টার মনে হয়, না? হ্যাঁ, এখন ওই যে আগে সার্ভিস সেন্টারের বিষয়ে যদি কথা উঠছে, তাহলে সার্ভিস সেন্টারের বিষয়ে একটু আগে আলাপ করি। আচ্ছা, এখন বর্তমানে সার্ভিস সেন্টারে আমার হচ্ছে স্কুটারের সার্ভিস সেন্টার। যারা যারা স্কুটারের সার্ভিস নিয়ে নানান রকম সমস্যা ফেস করেন, অনেকেই পার্টস নিয়ে সমস্যায় পড়েন যে পার্টস কোথায় পাবেন, এবং সার্ভিস নিয়ে সার্ভিস কোথায়, মানে সব স্কুটারের সার্ভিস পাওয়া যাবে, মানে মূলত স্কুটারের সার্ভিসটা কিন্তু স্পেশালি কোথায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমরা পার্টস থেকে শুরু করে যত স্কুটারের যত পার্টস আছে ইনশাল্লাহ পার্টস সবই উঠাচ্ছি। এখনও কিছু আছে, কিছু পার্টস উঠাচ্ছি, আরও কিছু পার্টস আছে, এগুলো উঠাবো ইনশাল্লাহ। আর এমনিতে আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে এইখানে, আর সামনে র্যাম ট্যাম দিয়ে খুব সুন্দর করে করবো, সুন্দর করে করবো। এখন হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে কিন্তু এখন অফার চলতেছে, হচ্ছে এই মাসে, এখন জুলাই মাস চলতেছে, জুলাই মাসে যদি কেউ সার্ভিস করে তাহলে সে এক বছরে একটা মেম্বারশিপ পাবে, এক বছরের জন্য। এই এক বছর মেম্বারশিপে সে 50% ডিসকাউন্টে সার্ভিস করাতে পারবে। এক বছর পর্যন্ত 50% ডিসকাউন্ট সার্ভিস? হ্যাঁ, কেউ যদি এই জুলাই মাসে, এটা তো কেউই জানা মনে আমার ধারণা। হ্যাঁ, যদি কেউ জুলাই মাসে এসে সার্ভিস করে, আচ্ছা, একটা সার্ভিসের মাধ্যমে মেম্বারশিপ হবে। আচ্ছা, ওই মেম্বারশিপ কার্ড দিয়ে সে এক বছর 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে সে সার্ভিস করাতে পারবে। যে কোনো সার্ভিস করাবে 50% ডিসকাউন্ট একমাত্র এক বছরের জন্যই। এটা প্রতি বছরই ইনশাল্লাহ আমরা রাখবো, প্রতি বছরই একটা মাস থাকবে যেই মাসে মেম্বারশিপ দেওয়া হবে। এটা কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট। আর আচ্ছা, এমন কোনো রুলস কি আছে যেখানে শুধুমাত্র মানে তোমার দোকান থেকে স্কুটার কিনলেই সার্ভিস করা যাবে, অন্য কোনো স্কুটার সার্ভিস করতে পারবে না? না না, আমার এখানে যত বাংলাদেশের যত স্কুটার আছে যে আমার দোকান থেকে নিতে হবে এরকম না, যেইখান থেকেই হোক আপনি যদি স্কুটার কিনেন, নতুন স্কুটার কিনলেন বা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনলেন, কিনে আমার কাছে এসে সার্ভিস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দোকান থেকে যারা স্কুটার কিনে আমার কাছেই সার্ভিস করাবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে সবসময়, এটা মেম্বারশিপের কোনো প্রয়োজনও নাই। আচ্ছা আচ্ছা, সাধারণত আমরা জানি যে নতুন বাইক কিনলে সে শোরুম থেকে কয়েকটা ফ্রি সার্ভিস দেয়, এই এই ফ্যাসিলিটি কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে হয় না, তো এই ক্ষেত্রে কি তুমি কোনো অফার দিচ্ছ? ও আচ্ছা, আমার আমার যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড স্কুটারের শোরুম, যেহেতু সেকেন্ড হ্যান্ড স্কুটার যদি কেউ কেনে তাহলে কিন্তু সে পেয়ে যাবে এইখান থেকে এক মাসের ফ্রি সার্ভিস। আচ্ছা, এক মাসে যে কোনো সমস্যা সে সমাধান করে নিবে, আমার এখান থেকে কোনো খরচ তার হবে না, শুধু সার্ভিস চার্জটাই সে মানে দিতে হবে না, এমনি পার্টস লাগে, পার্টসের খরচ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে সেকেন্ড হ্যান্ড বাইকেও এখন আমরা সার্ভিস পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটু যদি কয়েকটা বাইকের আপডেট জানতে চাই বন্ধু, তাহলে কি একটু দেখাবো আমাকে কোনটা কোনটা এই মুহূর্তে? এখন ওই যে আমার এক ভাই, উনি আসছেন একটা গাড়ি নিতে, এটা এটা থেকে শুরু করি, বাইরে কিছু কালেকশন আছে এখানে, আমি এসে দেখলাম যে উনি টেস্ট রাইড করতেছে। এইখানে হচ্ছে এই যে ইয়ামাহার একটা স্কুটার। আচ্ছা, ইয়ামাহার স্কুটারটা, এটা হচ্ছে আমার সাথে মনে কালারও ম্যাচ করছে। হ্যাঁ, কালার ম্যাচ মানাইছো বন্ধু, এটা নিয়ে নাও তোমার তো, এই যে এটা মনে এখন না, আমি আসলে এই গাড়িটা আমার ইয়ামাহা ব্র্যান্ড কিন্তু খুবই পছন্দ। আচ্ছা আচ্ছা, ইয়ামাহা আসলে ইয়ামাহা ব্র্যান্ড আমার খুব পছন্দ, কারণ কেন হচ্ছে ইয়ামাহা হচ্ছে কমফোর্টনেস কাকে বলে, ইয়ামাহা চালাইলে বোঝা যায়। হ্যাঁ, ইয়ামাহার গাড়িটা দেখেন, এই গাড়িটা একেবারে ফুল ফ্রেশ, শুধুমাত্র একটু দেখাই আমি কোনো সমস্যা থাকলে দেখুন, এটা হচ্ছে স্টিকার একটা গাড়ি, এই গাড়িটা কোথাও কোনো স্পট পাবেন না, এটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা স্কুটার, ফুল ফ্রেশ, টায়ার কন্ডিশনটা দেখলে বোঝা যাবে একবারে নতুন গাড়ির মতো। এটা হচ্ছে 2021 সালের গাড়ি, এটা বিক্রি করে দিচ্ছি আমার এক পুরাতন কাস্টমার, সে এক্সচেঞ্জ করবে এই গাড়ির সাথে। আচ্ছা, এক্সচেঞ্জের অফারও এখানে আছে, এখানে এক্সচেঞ্জ করবে। এই গাড়িটা আমার কাছ থেকে সে নিছিল। আচ্ছা আচ্ছা, আমার কাছ থেকে সে নিছিলেন, আবার আমার কাছে দিয়ে আবার নতুন আরেকটা অন্য একটা গাড়ি নিয়ে। এটা কবে নিয়েছিল? এটা নিতে প্রায় 6 থেকে 7 মাস হবে। আচ্ছা, এখন এইটা এক্সচেঞ্জ করে সে একটু আপডেট গাড়ি চাচ্ছে, বড় গাড়ি চাচ্ছেন, এই জন্য এখন এইটা নেবেন। আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে সে এখন এইটা দিয়ে যাবে। এটা কত কিলো চলছে গাড়িটা? এই গাড়িটা 8800 সামথিং, কিন্তু দেখলে বোঝা যায় না, দেখলে মনে হবে 2-3 হাজার কিলো। একদম নতুনের মতো গাড়ি, কোনো একটা একটা স্পট নাই, ফ্রেশ কন্ডিশন, টায়ার দেখলেই বোঝা যায় মূলত যে বাইকের কন্ডিশন।
এরপরে এগুলো সবই সেলের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে এটা না কিন্তু, এটা কিন্তু মাত্র 2 লাখ টাকা হইলে পেয়ে যাবেন পূজারের কাছ থেকে। না না, অবশ্যই 2 লাখ টাকা বুকিং মানি, বাকিটা এটা কিন্তু আমার গাড়ি না, এটা পূজারের গাড়ি। এটা হচ্ছে আমার রেফসল, সবাই জানে। দেখো তো আমরা ভিতরের দিকে একটু অন্য অন্য গাড়িগুলো দেখায় চলে যাই ভিতরে। ঠিক আছে, এটা দেখি একটু। এই গাড়িটার প্রাইস এখন নির্ধারণ করিনি, এক্সচেঞ্জ হওয়ার পরে নির্ধারণ করব। এখন এটা মানে এখনো ফিক্স করিনি। ঠিক আছে, এরপরে এই গাড়িটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে যারা ব্ল্যাক কালারের উইগো চায়, ব্ল্যাক কালারের উইগো মার্কেটে অ্যাভেলেবেল না, এই উইগো যারা চাচ্ছে তারা কিন্তু সেকেন্ড হ্যান্ডে নিতে হবে। আর 2021 সালের গাড়ি, একটা স্পট পাবেন না এই গাড়িতে। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস হচ্ছে 1,35,000 টাকা ফিক্সড প্রাইস। 2021 সালের গাড়ি, 25 সাল পর্যন্ত পেপার্স আপডেট করা, মিরপুর BRTL গাড়ি। এরপর আছে TVS জুপিটার, TVS উইগো, ওইগুলো গাড়িগুলো মাস্টার সার্ভিস করে রেডি করাচ্ছি। আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু মাস্টার সার্ভিস দিয়ে আমরা গাড়ি উঠাই। আপনারা সবাই মনে রাখবেন যে আমার গাড়িগুলো যেন আপনাদের নিয়ে 2 টাকার কাজ না করতে হয়। 2 টাকার কাজ করতে গেলে এটা কিন্তু বড় একটা হ্যারাসমেন্ট। এই হ্যারাসমেন্ট আমাকে না হয়, আমতলা বাজার থেকে একটু এদিকে আর ভাঙ্গা ব্রিজ থেকে এদিকে, মানে আমতলা বাজার আর ভাঙ্গা ব্রিজ দুটোর মাঝখানে জননী মোটর বললেই হবে এক নামে। এদিকে মিরপুরের যে কোনো জায়গায় পাড়া দিয়ে বলুন, জননী মোটর শাকিল ভাইয়ের স্কুটারের দোকান আসে রাখি, মানে যে কেউ দেখা দিবে। হ্যাঁ, স্কুটারের বিষয়ে, স্কুটার সবাই আমার এখানে যারা চেনেও না আমার শোরুম, যারা স্কুটার খোঁজে তারা আমার কাছেই পাঠায় দেয়। যাই হোক, এখন হচ্ছে এই গাড়িটা হচ্ছে হিরো মাইস্ট্রো গাড়ি। এই গাড়িটা কিন্তু মাস্টার সার্ভিস চলছে, এইভাবে কেউ গাড়ি দেখাবে না, না এইভাবে খোলা অবস্থায় কেউ গাড়ি দেখাবে না। কেন? কারণ আমার সৎসাহস আছে, আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা গাড়ি মাস্টার সার্ভিস দিব, এই জন্য এক মাসের ফ্রি সার্ভিস দেই, কোনো প্রবলেম থাকলে আমার কাছ থেকে ফ্রি সার্ভিস করে নেবে ইনশাআল্লাহ। এই সাহস কিন্তু কেউ দেবে না। না দেখেন, এই গাড়িটা রেডি হচ্ছে, দেখেন এরকম সৎসাহস কিন্তু কেউ দেখায় না যে আমি রেডি করে দিচ্ছি। আপনি কি মানে গাড়ি কীভাবে আছে দেখেন, এখন পরবর্তী দেখবেন গাড়ি কীরকম থাকে। আচ্ছা, ভিতর দিকে যাই একটা। এই যে TVS উইগো, এটা রেডি হয়েছে না মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, এটা রেডি, এটা কমপ্লিট। এই গাড়িটা হচ্ছে 17 সালের গাড়ি। এটা কত কিলো চলছে? এটা চলছে মাত্র 16,000 কিলো। 16,000 কিলো, 110 ঠিকঠাক স্পট আছে এটা, এটা কমপ্লিট আছে মোটামুটি। এখানে একটা দানবের মতো গাড়ি দেখা যাচ্ছে বন্ধু। দানবের মতো বলতে, ওই যে কোরবানির গরু আছে না, বড় বড় গরুগুলো ওই টাইপেরই দেখতে। একটু বড় গরু হইলে আমরা বেশি লুক দিই গরুটার দিকে, মানে বড় বাইক যেমন, বড় স্কুটার যেটাই হোক আমরা একটু লুকটা বেশি দিই। এটা 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 টায়ার কন্ডিশনটা একটু দেখাও। টায়ার কন্ডিশনটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ ওই সাইড থেকে। ওরে বাবা, একদম নতুন, একবারে নতুন বলতে গাড়িতে একটা স্পট, মানে একটা স্পট নাই বললে ভুল হবে, একেবারে মানে মেজর কোনো স্পট নাই, মেজর কোনো স্পট নাই। গাড়িটা চলছে 25,000 কিলো। এই গাড়িটা হচ্ছে 150 cc স্কুটার, ডাবল ডিস্কের স্কুটার। ডাবল ডিস্ক, হ্যাঁ ডাবল ডিস্কের স্কুটার, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো কাজ নাই, এক টাকারও কাজ করতে হবে না। মিটারটা দেখাও, মিটারটা মিটারটা একবারে, এটা হচ্ছে রেসিং স্কুটার, রেস করে যে স্কুটার দিয়ে এগুলো। এটা হচ্ছে তিনটা মিটার কিন্তু জননী মোটরসে পেয়ে যাবেন এই 150 cc স্কুটার। এটা হচ্ছে 1,30,000 টাকা ফিক্সড প্রাইস, আসলে কিছু অনার করবো প্রত্যেকটা গাড়িতে। আচ্ছা, এটা হচ্ছে 25,000 কিলো চলা গাড়ি, এটা 1,30,000 টাকা আপাতত মানে প্রাইস বলা আছে। এটা আপনারা যখন আসবেন তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মাইলেজ কমাই, এটা কমানো যেত গাড়িটা, কিন্তু আমি মাইলেজ কমাই নি। এটা মাইলেজ কত? মাইলেজ টাইলেজ মানে এটা পছন্দ করি না। রোড মাইলেজ কত? মানে মাইলেজ পার লিটারে? হ্যাঁ পার লিটারে, পার লিটারে 40 পার। এখানে TVS সেন্টর কাছে দুইটা, 2021 সাল 22 সালের গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ, দেখলে বুঝবেন না যে এটা 21 না 22। হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন, টায়ারের কন্ডিশন কিন্তু একেবারে নতুনের মতো হচ্ছে। 1,70,000 টাকা ফিক্সড প্রাইস ইনশাআল্লাহ। হ্যাঁ ফিক্সড প্রাইস। এরপরে হচ্ছে দুইটা আছে উইগো, আছে 6টা উইগো, আছে হচ্ছে 6টা উইগো আছে এখন বর্তমানে। এই 6টা উইগো, একটা 16 সালের গাড়ি এটা, এই দেখেন এইটা এইটা দেখাই আমি, এটা 16 সালের গাড়ি, এটা কি বুঝার কোনো উপায় আছে? কোনো উপায় নাই যে এত 16 সাল মানে একেবারে, এটা মনে হচ্ছে 2023-24 সালের গাড়ির মতো ফ্রেশ, একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ, কোথাও কোনো স্পট নাই। এটা হচ্ছে 2016 সালের, এটা একদম 90,000। সাধারণত স্কুটারগুলো যারা ইউজ করে তারা তো ম্যাক্সিমামই হচ্ছে একটু ক্লাসি মানুষ হয়, ভদ্র টাইপের মানুষ হয়, কারণ বাইক যারা চালায় ম্যাক্সিমামই আছে চাপি টাপি অনেকেই আছে। আমার মতো ভদ্র আর কি, আমার মতো, আমি কিন্তু বাইক চালাইলেও। এখন হচ্ছে রানার স্কুটার এখানে আছে, যারা যারা হাইট কম, অনেকে মেয়েরা এটা পছন্দ করে, হাইট স্লিম, অনেক স্লিম, অনেক স্লিম একটা বাইক, তারা এই এই গাড়িটা পছন্দ করে। এই গাড়িটার প্রাইস হচ্ছে এখানে 90,000 টাকা, এটাও ফিক্সড প্রাইস, কোনো দামাদামির অপশন নাই। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক দর্শক, এই পর্যন্তই আজকে আমাদের কালেকশন ছিল, আরও অনেক স্কুটার থাকে। আজকে তুষার প্রথমে বলছে যে আজকে অনেক গাড়ি, আজকে এই কালেকশন কম,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামিয়ে রাখে আনন্দ দেখছি, মানে বাইরের দিকেও ভরা থাকে ভিতরেও ভরা থাকে, আজকে মোটামুটি ভরাই লাগছে স্যার, মানে আজকে স্পেশালি কালারগুলো চকচক করতেছে তো তাই মনে হচ্ছে অনেক গাড়ি আমার কাছে শোরুম, তাও তো অনেকগুলো গাড়ি আছে মোটামুটি। আমার এখানে আরও মানে ঢোকার জায়গা থাকে না এমন পরিস্থিতি থাকে, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউবে চ্যানেল আছে জননী মোটরস নামে, আপনারা সেইখানেও দেখতে পারবেন। তুষার আমার এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিও, আমি অবশ্যই দিয়ে দিব আমার চ্যানেলটা। হ্যাঁ যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন, আর তুষারের কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ ঠিক আছে, আপনারা মানে বিশ্বস্ত একটা জায়গা চান, মানে সবাই তো সেকেন্ড হ্যান্ড বাইক অনেক কিনে, অনেকেই বিজনেস করে, কিন্তু মানে এরকম সৎ সাহস নিয়ে যে বাইক কত কিলো চলা, যেমন 25,000 কিলো চলা একটা বাইক দেখলেন, ওখানে একটা বাইক রেডি হচ্ছে, তো এগুলো এইভাবে কিন্তু কেউ দেখায় না বাইক, যাতে সুন্দরভাবে স্কুটার মানে ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। এবং এখানে তো অলরেডি বললোই যে যারা এখান থেকে সার্ভিস করবেন এক বছরের জন্য 50% ডিসকাউন্টে সার্ভিস করতে পারবেন, তারপর এখান থেকে বাইক কিনলে আপনি মোটামুটি এক বছরের মতো এক মাসের মতো ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, কমপ্লিটলি ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না, জাস্ট পার্টসের দামটা দিতে হবে। তো একটা ভালো সার্ভিস এবং ভালো মানের স্কুটার যদি চান এবং নির্ভেজাল কোনো ভেজাল ছাড়া, তাহলে আপনি আপনারা অবশ্যই জননী মোটরস আসবেন। আমার বন্ধু শাকিল এসেছে, ঠিক আছে শাকিল বন্ধু, ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।